বহু মুসল্লির জীবন আল্লাহর জন্য হয় না আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয় বলে হুজুর জীবন আল্লাহর জন্য কেমন হবে রাস্তায় চলেন আল্লাহর জন্য জীবন হতে হবে জীবনটা কি করে সাজাবেন আল্লাহ তাও বলে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো মহশার বড় কঠিন মহশরের মাঠ এই মহশরের মাঠে সাত শ্রেণীর বান্দা আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা হয়ে যাবে প্রথম নাম্বার ওই ব্যক্তি দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছিল ন্যায় বিচার দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করেছিল এই ব্যক্তি মহশরের মাঠে আমার আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যেই সন্তানের জন্য আপনি অন্যের মাথায় বাড়ি দিয়ে রক্তগুলি চুষে চুষে জমি জুমা বাড়ি গাড়ি করে যাবেন এই সন্তান মহশরের মাঠে আপনার চার পয়সাও কাজে লাগবে না কবরে চার পয়সাও কাজে লাগবে না করোনার সময় বোঝা গেছে বহু সন্তান বাবার কবরের পাশে ভয়ে যায় নাই জানাজা তো দূরের কথা রে ভাই কবরের পাশেও তারা যায় না ভয়ে যদি করোনায় আমারে ধরে বহু বিবি একসাথে না ঘুমাইলে ঘুম হয় নাই একসাথে খাবার না খেলে খাওয়ার ভিতর মজা পায় নাই সেই বিবিরাও পর্যন্ত স্বামীর লাশের পাশে করোনার ভয় আসে নাই যেই বিবি দুনিয়াতে স্বামীর লাশের পাশে করোনার ভয় আসে নাই ওই বিবি কিয়ামতের ময়দানে চার পয়সাও কাজে লাগবে না বুঝে যাবেন বাবা বুঝটা হলো সবচেয়ে বড় দামি জিনিস বুঝে যাওয়ার জায়গা দুনিয়াতে অল্প একটু সময়ের জন্য দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে মহশরের মাঠ হবে বাপ তত বড় দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে মহশরের মাঠটার দিন একটা দিন হবে তত বড় একটা দিনই হবে তত বড় একটু চিন্তা করেন তো আজকে বাড়ি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব দিবেন ধরেন আপনি 60 বছরের একটা পরিসংখ্যান ধরেন আর কি 60 বছর হলে 60 বছর পর্যন্ত মানুষ একটু ভালো মতো চলে 60 বছর গেলে এটা একবারে বৃদ্ধ হয়ে যায় স্মৃতি শক্তি কমে যায় চোখের আলো কমে যায় শক্তি কমে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় স্মরণ শক্তিগুলি কমে যায় নামাজে দাঁড়াইস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন মাসখানে 2-3 আয়াত নাই ভুলে গেছে মনে নেই সাজদার মধ্যে বসে তিন রাকাত পরে নামাজ সালাম ফিরাই দিছে চিন্তা করে কয় রাকাত জানি পড়ছি মনে নাই ভুলে গেছে আত্তাহিয়াত পড়তে যাইয়া প্রথম থেকে একটু মাঝখান থেকে বাদ দিয়া শেষের একটু পরে সালাম ফিরাই দিয়েছে মনে নাই ভুলে গেছে এই জন্য 60 বছর পার হলে ওই হায়াতের মূল্য কমে যায় বাপ যৌবন থাকতে বন্ধু যুবক ইবাদত করে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ বুদ্ধিমানের মতো কাজ হ্যাঁ বন্ধু দুনিয়াটা বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা দুনিয়াটা বড় কঠিন অনেক সময় জীবনের সন্তানগুলি কোনো কাজে লাগে না যদি নেককার না হয় আপনি হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে যাবেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি মালিকের কসম করে বলি রে ওই সন্তান আপনার কবরে মহশরে হাসরে ময়দানে কোনো কাজে লাগবে না এক পয়সাও কাজে লাগবে না এক পয়সাও
সন্তানকে হালাল খাবার খাওয়ায় মানুষ করে যান। একবার হালাল খাওয়াবেন, কম খাওয়াবেন, কচু শাক দিয়ে খাওয়াবেন। সম্মানিত মুরব্বী সকল, এলাকার সর্বস্তরের নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমার আশিকিন, মুহিব্বিন, শাকিরিন, মুমিনিন, মুসলিমিন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুকুর এবং সুজুদ মালিকের আসমানে, যিনি অনেক অসুস্থ মানুষের ভিড়ে আপনাকে আর আমাকে সুস্থ রেখেছেন। অনেক মানুষ দেখবেন অন্ধ, যারা চোখে দেখে না, কেউ বা পৃথিবীতে অন্ধ হয়ে আসে, কখনো সে পৃথিবীর আলো দেখতে পায় না। আল্লাহ আপনাকে আমাকে চোখের আলো দিয়ে নিয়ামত দান করেছেন। পৃথিবীতে কেউ আছে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে, কখনো সে আর সুস্থ হয় না, আল্লাহ সেখান থেকেও আপনাকে ভালো রেখেছেন। পৃথিবীতে কেউ পাগল হয়ে জন্ম নেয়, কখনো সে আর ভালো হয় না, আল্লাহ আপনাকে পাগল করেন নাই, মস্তিষ্ক সুস্থ রেখে আল্লাহ পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছেন। এবং আল্লাহ তার বেহেশতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ কবুল করে তার দপ্তরের নাম লিস্ট করে আল্লাহ আজকে আসার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিক মালিকুল মুলকের শাহনশাহী আলিশান আসমানে আমরা শুকরিয়া করে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ মালিকের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। উম্মত শব্দের অর্থ হল অনুসারী। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছে যাকে আল্লাহ ইমামুল মুরসালিন করেছে। সৃষ্টির এমন কোন স্থান নাই যেখানের জন্য তাকে রহমত মনোনীত না করেছে। আপনি যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এই জমিন সহ মোট সাতটা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যে আসমানের নিচে বসে আছেন, এই আসমানের উপরে আরো ছয়টা আসমান, মোট সাতটা আসমান আল্লাহ তৈরি করেছেন। এই জমিন জগৎ ও আসমান ও জগতের ভিতরে, এই মহাশূন্যে, মহা আসমানে যাহা কিছু আছে, যাহা কিছু রব্বে করিম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সব কিছুর মালিক রব হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনাকেও আমি বঞ্চিত করিনি, মাহরুম করিনি, নবীহে আমি রব্বুল আলামিন আর আপনি নবী রহমাতুল্লিল আলামিন। সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে মনোনীত করেছেন। সমস্ত নবী আলাইহিমুসসালামরা যেই নবীর উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আল্লাহ সবার দরখাস্তকে মঞ্জুর করেন নাই। আপনি জীবনে কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই, রোদনও করেন নাই, সেজদাও করেন নাই, কামনা বাসনাও জীবনে আসে নাই। আল্লাহ দয়া করে আপনাকে এ নবীর উম্মত হিসেবে মনোনীত করেছেন। এটা আমাদের জীবনের এত বড় পাওয়া, যার শুকর যদি আপনি সারা জীবন আদায় করেন, কোনোদিন শেষ হবে না। আমি আপনাকে আরেকটু বুঝাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘরে যদি কোনো বাচ্চার জন্ম হয়, তো সে জন্মগত ভাবেই একটা বড় ফ্যামিলির ভিতরে জন্ম নেয়। বাংলাদেশের কোটি কোটি টাকার যারা বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক আছে, তাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, তাহলে সেই বাচ্চাটা ছোটকাল থেকে ধনী হয়ে জন্ম নেয়। সৌদি আরবের বাদশার ফ্যামিলিতে কোনো বাচ্চার জন্ম হলে সেই বাচ্চাটা অনেক রাজবংশের জন্ম নিয়ে পৃথিবীতে আসে। পৃথিবীতে কোনো বাচ্চা ভিখারির ঘরে জন্ম হয়, অন্ধর ঘরেও জন্ম হয়, অত্যন্ত দরিদ্র পীড়িত দিন আনে দিন খায় এমন ব্যক্তির ঘরেও আল্লাহ বান্দা তৈরি করেন। তো হত দরিদ্র ফ্যামিলির বাচ্চারা চিন্তা করে, আহা আল্লাহ যদি আমাকে ধনীর বংশে জন্ম দিতেন, মানুষের জীবনে একটা আফসোস হয়। তো আল্লাহ পাক আমাদেরকে ওই আফসোসের মধ্যে রাখেন নাই, যে আমাদেরকে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন যে নবীকে আল্লাহ সম্মানিত করে, ইজ্জত ওয়ালা করে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার জন্য ইজ্জত ওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ, কি বলা যাবে? আর একটু জোরে বলেন, নামাজ পড়ি কয় অক্ত?
সওয়াব পায় কত অক্তের? জোরে বলেন। নামাজ পড়ি কয় অক্ত? সওয়াব মিলে কয় অক্ত? এটা কি আমাদের চেহারা দেখে, আমাদের নামাজ দেখে? না, এটা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য নামাজ পড়লাম পাঁচ অক্ত, নেকি হলো পঞ্চাশ অক্ত। নবীর উম্মত হওয়ার জন্য হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাব সবার আগে। আর একটু জোরে, আমাদের বুজুর্গি না রসুলের বুজুর্গি? নবীর বুজুর্গির জন্য আমাদেরকে আল্লাহ ইজ্জত দিলেন। আল্লাহ কোরআন এইভাবে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরু তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মনোনীত করেছি, লিন্নাস মানুষের জন্য। কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরে রাখবে। আজকের মাহফিলটা এই ভালো কাজে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আজকের মাহফিলটা হলো একটা মাধ্যম, আজকের মাহফিলটা হলো একটা পদ্ধতি, আজকের মাহফিলটা একটা সিস্টেম। এতগুলি মানুষ আমরা জমায়িত করতে পারতাম না যদি এইভাবে সুন্দর করে সাজানো না হতো। সুন্দর করে সাজিয়ে একটা সিস্টেমে একটা পদ্ধতিতে আসার পরে অনেক মানুষ আপনারা জমায়িত হলেন আমার ওলামায়ে কেরামের দুটি কথা শোনার জন্য, যে আলেমরা কি বলেন এটা আমরা শুনে আসবো। তা আমরা কি বলি আপনারা এটা শুনে তারপরে বাড়িতে যাবেন, বুঝবেন, আমল করবেন, এই চিন্তা চেতনা নিয়ে আপনারা এসেছেন। মুতারাম, আল্লাহ পাক আপনাকে আর আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। মুসা আলাইহিসসালাম তৌরাতের মধ্যে দেখতেছিলেন যে এক জমান এক উম্মত দেখা যায়, সমস্ত উম্মত থেকে সেই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। বাপ সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে অক্ত, কিন্তু মাগরিবের পর চলে। দুর্বলতা যদি এখন আসে তাহলে বুঝবে এটা গ্রামের দুর্বলতা। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কত গুণ দাম বেশি? 70 গুণ, 70 গুণ বেশি দাম। সব উম্মত থেকে আমাদের 70 গুণ দাম বেশি। সব উম্মত থেকে এই উম্মতের যদি 70 গুণ দাম হয় তাহলে সমস্ত নবী থেকে আমাদের নবীর দাম কত এবার বুঝেন? বুঝতে হবে। হযরত মুসা বললেন, আল্লাহ উম্মত তুমি আমাকে দিয়ে দাও। রাব্বে করিম ডেকে বলেন, মুসা রে না না, এই উম্মত আমি তোমার জন্য নির্বাচিত করি নাই। বলে আল্লাহ, তাহলে কার জন্য তুমি নির্বাচিত করছো? আল্লাহ ডেকে বলেন, মুসা রে আমার আখিরি নবীর জন্য এই উম্মত আমি বরাদ্দ করে রাখছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি? রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত,
কয়দিন কেন্দেশি এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দিলেন এই আখির নবীর জন্য বরাদ্দ করলেন আমাদের জন্য কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো নবীর উম্মত হয়ে নবীর উম্মত হয়ে নবীর উম্মত হয়ে আমরা নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই এখনো নবীর উম্মত হয়ে আমরা এখনো সুদ ঘুষের মধ্যে জড়িত হয়ে আছি নবীর উম্মত হয়ে কত ভাই আছে বনের জমি বুঝাই দেয় না বহু ভাই আছে আপন বনের জমি বুঝাই দেন পরে নিস পরে দিতে দিতে ভাই কবরে চলে গেছে আর দেওয়া হয় নাই যেই জমিনটা ভাই খেয়ে গেল ধরেন এক বিঘাই খাইছে এক পাখি আমাদের ফরিদপুরের হিসাব অনুযায়ী ২৬ শতক জমিকে বলে এক পাখি ৫২ শতক জমিকে বলে এক বিঘা এক বিঘা জমি যদি কোনো ভাই খেয়ে যায় কিয়ামতের ময়দানে নবীজি বলেন উম্মত গলার মধ্যে এত পরিমাণে জমিন ঝুলাই দেওয়া হবে ওই এক বিঘা বরাবর পর্যন্ত সপ্ত জমিন পর্যন্ত যত মাটি হবে হাই 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 শুধু এই জমিন না সপ্ত জমিন নিজ পর্যন্ত যত মাটি হবে সেই দিন তার গলার মধ্যে লটকি দিয়ে বলা হবে যা যত পারিস এখন খাইতে থাক যত পারিস খা মানুষ কেন যে বুঝে না আমি নিজে বুঝি না ডাল ভাত খান কিন্তু অপরের জমি নষ্ট করে না খেয়ে থাকেন অন্যের হক নষ্ট করে না প্রয়োজন বোধে কচু শাক দিয়ে ভাত খান তারপরও বলবো ভাইটা ভাইকে বুঝান বোনেরটা বোনকে বুঝান সন্তানেরটা বুঝেই দিয়ে দেন যা ক্লিয়ার হয়ে যান পৃথিবীটা কিছুই না বাবা যেই সন্তানের জন্য আপনি অন্যের মাথায় বাড়ি দিয়ে রক্তগুলি চুষে চুষে জমি জমা বাড়ি গাড়ি করে যাবেন এই সন্তান মেহশরের মাঠে আপনার চার পয়সাও কাজে লাগবে না কবরের চার পয়সাও কাজে লাগবে না করোনার সময় বোঝা গেছে বহু সন্তান বাবার কবরের পাশে ভয়ে যায় নাই জানাজা তো দূরের কথা রে ভাই কবরের পাশেও তারা যায় নাই ভয়ে যদি করোনায় আমারে ধরে বহু বিবি একসাথে না ঘুমাইলে ঘুম হয় নাই একসাথে খাবার না খেলে খাওয়ার ভিতর মজা পায় নাই সেই বিবিরাও পর্যন্ত স্বামীর লাশের পাশে করোনার ভয় আসে নাই যেই বিবি দুনিয়াতে স্বামীর লাশের পাশে করোনার ভয় আসে নাই ওই বিবি কিয়ামতের ময়দানে চার পয়সাও কাজে লাগবে না বুঝে যাবেন বাবা বুঝটা হলো সবচেয়ে বড় দামি জিনিস বুঝে যাওয়ার জায়গা দুনিয়াতে অল্প একটু সময়ের জন্য দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে মেহশরের মাঠ হবে বাপ তত বড় দুনিয়ার ৫০,০০০ বছর এক জায়গা করলে যত বড় হবে মেহশরের মাঠটার দিন একটা দিন হবে তত বড় একটা দিনই হবে তত বড় একটু চিন্তা করেন তো আজকে বাড়ি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব দিবেন ধরেন আপনি ৬০ বছরের একটা পরিসংখ্যান ধরেন আর কি ৬০ বছর হলে ৬০ বছর পর্যন্ত মানুষ একটু ভালো মতো চলে ৬০ বছর গেলে এটা একবারে বৃদ্ধ হয়ে যায় স্মৃতি শক্তি কমে যায় চোখের আলো কমে যায় শক্তি কমে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় স্মরণ শক্তিগুলি কমে যায় নামাজে দাঁড়াইস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দলিন মাঝখানে দুই তিন আয়াত নাই ভুলে গেছে মনে নেই সাজদার মধ্যে বসে তিন রাকাত পরে
তিন রাকাত পরে নামাজ সালাম ফিরাই দিছে চিন্তা করে কয় রাকাত জানি পড়ছি মনে নাই ভুলে গেছে আত্তাহিয়াত পড়তে যাইয়া প্রথম থেকে একটু মাঝখান থেকে বাদ দিয়া শেষের একটু পরে সালাম ফিরাই দিয়েছে মনে নাই ভুলে গেছে এইজন্য 60 বছর পার হলে ওই হায়াতের মূল্য কমে যায় বাপ যৌবন থাকতে বন্ধু যুবক ইবাদত করে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ বুদ্ধিমানের মতো কাজ হে বন্ধু দুনিয়াটা বড় কঠিন জায়গা বড় কঠিন জায়গা দুনিয়াটা বড় কঠিন অনেক সময় জীবনের সন্তানগুলি কোনো কাজে লাগে না যদি নেককার না হয় আপনি হারাম উপার্জন করে সন্তানের জন্য রেখে যাবেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি মালিকের কসম করে বলি রে ওই সন্তান আপনার কবরে মেহশরে হাসরে ময়দানে কোনো কাজে লাগবে না এক পয়সাও কাজে লাগবে না এক পয়সাও সন্তানকে হালাল খাবার খাওয়ায় মানুষ করে যান একবার হালাল খাওয়াবেন কম খাওয়াবেন কচু শাক দিয়ে খাওয়াবেন ওকে বিরিয়ানি পোলাও খাওয়াইতে হবে না কচু শাক দিয়ে খাওয়া শুধু ডাল ভাত আর আলু ভর্তা দিয়ে খাওয়া তো মানুষ বানাই দিতে হবে মানুষ বানাইতে হবে মানুষ এই শহরগুলিতে দেখবেন হাজার হাজার সন্তান আছে বহু সন্তান আছে মানুষ সেদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে মহাবিল করে আসতেছে এক বৃদ্ধ স্যান্ডেল জুতা কিচ্ছু নাই খালি পায়ে শুধু একটা চাদর গায়ে দিয়ে এসে আমার সামনে এসে থরথর করে কাঁপতেছে তো বললাম কি জন্য আসছেন কথা বলে না তো শুধু চাদরটা দেখে বুঝতে পারছি বললাম শুধু চাদর কেন ওই শীতের মধ্যে আপনার ছেলে সন্তান নাই কা আছে আমি বললাম এই বৃদ্ধকালে আপনি শুধু চাদর পরিহিত আছেন কোথায় থাকবেন শুধু বলল বাবা দুনিয়াটা বড় কঠিন জায়গা পরে আমার গাড়ির ভিতরে কম্বল ছিল বের করে ওনার গায়ে পরিয়ে দিছি টাকা দিয়ে দিছি বললো বাবা দুনিয়াটা কিছুই না ওর আফসোস লাগলো যে কার সন্তান কোন সন্তানের পিতা আজকে শীতের ভিতরে এইভাবে ছন্ন সারা হয়ে ঘুরতেছে বহু সন্তান আছে বাপকে খাইতে দেয় না বহু সন্তান আছে মাকে দুই চোখ দিয়ে দেখতে পারে না বহু সন্তান আছে বাবার কথা শুনে না বহু সন্তান আছে মায়ের কথা শুনে না কি কথা বলেন ঠিক না ভাই ঠিক বহু আছে আপনাকে কত দেখাবো আপনাকে না জানি এদেশের কত বাবা এইভাবে কষ্ট করে আফসোস করতে থাকে নিভৃতে নির্জনে চোখের পানি সেরে কাঁদে জানি না এর জন্য আপনাকে অনুরোধ করব যে সন্তানের জন্য আপনি যা কিছু করবেন বৈধভাবে করবেন বৈধভাবে আপনি বিলিয়ন কোটি কোটি টাকা করেন আল্লাহর কোনো নিষেধ নাই কোটি কোটি টাকার মালিক হয়ে যান কোনো নিষেধ নাই হ্যাঁ নবীর উম্মত কি করে বুঝাইলে যে আপনি বুঝবেন লালমাইয়ের মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ও মা বোনের আরে কথাগুলি শুনে শুনে আমল করার চেষ্টা করবেন রে মা বহু মা নিভৃতে চোখের পানি সেরে দিয়ে কাঁদে সন্তান আজ কথা শোনে না বহু মা আছে সন্তান মাকে খাবার দেয় না বহু মা আছে হে মুসলমান সন্তানকে সন্তানের মতো লালন পালন করাই আর রেখে বড় করে যাবেন আদব কায়দা শিখাবেন একদিন স্কুলে যায় নাই সন্তানকে আপনি মেরেছেন কিন্তু নামাজ পড়ে নাই কয়দিন আপনি মারছেন বলেন তো স্কুলে গেলেন আপনি পিটাইলেন দোকানে বসলেন আপনি ধমক দিলেন ব্যবসায় গেল না ধমক দিলেন কিন্তু বলতে পারবেন বুকে হাত দিয়ে হুজুর একদিন নামাজের জন্য সন্তানকে পিটিয়েছি আদব শেখানোর জন্য আমি আমার লাঠি ব্যবহার করেছি বলতে পারবেন না তাহলে কেন বৃদ্ধকালে আপনি দোয়া চান হুজুর দোয়া করেন ছেলে কথা শোনে না কেমনে কথা শুনবে
কথা শোনানোর জন্য তো আপনি ছোট্ট কাল থেকে শোনান নাই বুঝান নাই, বুঝাই যাবে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আপনার উপকারের জন্য বলছি, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু কেউ যদি তালিকার মধ্যে পড়ে যান আল্লাহর কাছে ক্ষমা করবে। আমার বাপের একটা নীতি ছিল, না খেয়ে থাকবে, কিন্তু আমি পরের সম্পদ মেরে দিয়ে সন্তানদেরকে খাওয়াবো না। কিন্তু আমার বাবা মৃত্যুর আগে তিন দিন আগে সবার কাছ থেকে দিনাদেক মাফ চেয়ে ক্ষমা চেয়ে পরিশোধ করে দিয়ে তারপরে মারা গেছিল। নীতির উপরে থাকতেন, সামার সেলিমে না খেয়ে থাকবে, ভিক্ষা করে খাবে, ওরটাও বুঝবে, ওর রিজিক আল্লাহ যেটা দিচ্ছে তার জন্য বরাদ্দ হবে। তবু আমি মানুষের হক নষ্ট করে দিই, কোনোদিন কাজ করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ولا أولادكم عن ذكر الله الله আপনাকে শিখাচ্ছে হে বান্দা, হে ইমানদার, لا تلهكم أموالكم সম্পদের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, মোহে পড়ে, আমি মালিকের জিকির থেকে তুমি সরে যাইও না। উত্তম জিকির হলো নামাজ, উত্তম জিকিরের নাম হলো নামাজ। নামাজে মালিকের স্মরণ হয়, সেজদার মধ্যে পড়ে নামাজের স্মরণ হয়, কিন্তু আমাদের দেশে পারফেক্ট নামাজি কয়জন? কেউ নামাজি আছে বিআই নামাজ, কেউ নামাজ আছে সমাজের নামাজ, কেউ আছে ঠেলার নামাজ, কেউ আছে বতরিয়া নামাজ। বলে হুজুর বতরে নামাজ কি? শুধু জুমার নামাজ পড়তে যায়, বাকি নামাজের খবর নাই। বহু মুসল্লি বাংলাদেশে অভাব নাই, খালি জুমার নামাজ পড়ে, বাকি নামাজের খবর নাই। এই নামাজের নাম হলো বতরিয়া নামাজ, কথা বলেন ঠিক কিনা? বতরে নামাজ, আর একটা বিআই নামাজ। বিআই বিআই ব্যাগ গেছে, চিন্তা করলো বিআইকে বিআই আহেন, মসজিদ খুব বালা, বিআই চিন্তা করে যদি নামাজে না যায় তাহলে বিআই কি মনে করবে? সেই জন্য বিআই নামাজে গেছে, এটার নাম দিছি বিআই নামাজ। বিআই তো আল্লাহর ভয়ে যায় নাই, বিআই গেছে বিআইয়ের ভয়ে। কি কথা কন থেকে! আর তো সমাজের নামাজ, সমাজের নামাজ কি ধরেন? সব সমাজের লোকজন এক জায়গায় বসে সালিশ দরবার হইতেছে, এখন আজান পড়ছে, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বা মুরব্বীরা বললো আসেন নামাজটা পড়ি আসি। আর দুই চারজন তো থাকে তো বেনামাজি, নামাজ কালাম পড়ে না। হেরা চিন্তা করে যদি এখন নামাজে না যায় তো মানসি কি করবে? এটা মানসে নামাজ বুঝছেন না? কি এখন যদি নামাজে নাই যে তো মানসি কি করবে? আচ্ছা সে কি আল্লাহর ভয়ে গেছে না মানুষের ভয়ে গেছে? তাহলে এই নামাজ আর নামাজ রইল, এটা নামাজের ভিতরে শিরিক ঢুকে গেল। নামাজের ভিতরেও মুসলমান শিরিক করে, নামাজের ভিতরেও শিরিক ঢুকছে। পারফেক্ট মুসল্লি পাওয়াটাই বড় মুশকিল। এ মুসলমান, এই জন্যে নামাজ পড়বেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, বলে দেন, কুল বলেন, সালাত আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য,
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কুরবানি আসলে বহু কুরবানি দাতার ফ্রিজ পরিষ্কার হয় গোশত রাখার জন্য বহু গরীব মানুষ ঘুরে দুটি গোশতের আশায় ঢাকাতে কুরবানি হচ্ছে করোনার সময় তো বিবি বলতেছে মুফতি সাহেব একটু দেশে কুরবানি না দিয়ে কি ঢাকায় কুরবানি দেওয়া যায় না এমন কারণ কি তো বলতেছে বাচ্চা কাচ্চারা অন্যের কুরবানির দিকে চাইয়ে থাকবে বলো থাকুক না অসুবিধা কি আমি বললাম তোমার বাচ্চারা গোশত খাবে না তোমার বাচ্চারা তো বহু গোশত খাবে কিন্তু গ্রামে গোশত কুরবানি করা কত গরিব মানুষ আছে চেয়ে থাকে তাদের হক আমাকে আদায় করতে হবে তোমার বাচ্চা খাইলে খাবে না খাইলে না খাবে ওটা দেখার টাইম আমার নাই মানে আমার কুরবানি দেশীয় আমি এখানে দিতে পারবো না তো আমরা তো এই করোনার কারণে যাইতে পারবো না না গেলে অসুবিধা নেই মুরগির গোশত খাবো অসুবিধা কি বহু কুরবানিওয়ালা কুরবানি দেয় বিরাট বড় গরু মানুষ দেখানোর জন্য এই কুরবানি শুধুই পশু জবাই হবে কিন্তু কুরবানি হবে না কথা বলেন ঠিক কিনা খুশি কার জন্য হবে কথা বলতে হবে কার জন্য আল্লাহর জন্যই করতে হবে আল্লাহর জন্যই করতে হবে যদি আল্লাহর জন্য না করেন তাহলে মহা মুশকিল জীবনটাই বৃথা যাবে আল্লাহর জন্য করতে হবে ও হ্যাঁ নবীর উম্মত বহু মুসল্লির জীবন আল্লাহর জন্য হয় না আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয় বলে হুজুর জীবন আল্লাহর জন্য কেমন হবে রাস্তায় চলেন আল্লাহর জন্য জীবন হতে হবে জীবনটা কি করে সাজাবেন আল্লাহ তাও বলে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো নবীর রঙে জীবন রাঙিয়ে তোলো মহশার বড় কঠিন বড় কঠিন মেহশর বড় কঠিন মেহশরের মাঠ এই মেহশরের মাঠে সাত শ্রেণীর বান্দা আল্লাহর আরশে আজিমের নিচে তার জায়গা হয়ে যাবে প্রথম নাম্বার ওই ব্যক্তি দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছিল ন্যায় বিচার দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করেছিল এই ব্যক্তি মেহশরের মাঠে আমার আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোন বিচার কথা বলেন কোন বিচার ন্যায় বিচার অ্যাটেনশন এই সাতটা জিনিস আপনাকে বোঝাচ্ছি কিছু সময় বসে থাকা যাবে না ইনশাআল্লাহ বসে থাকবেন খুব কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন বাপ এটা একটা ক্লাসরুমের মতো যদিও আমি উপযুক্ত না কিন্তু আপনারা বসাইছেন আমাদের সম্মানিত সভাপতি হাজী সাহেব আমার খুব মহব্বিন মানুষ তিনি বলছেন যে হুজুর আসতে হবে আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি আমার গ্রামের মানুষ একটু শোনাইতে চাই আমি বলছি হাজী সাহেব মাগরিব সারা তো আমার আর টাইম নেই আপনাদের তো বাদ দিয়ে আজকে আরো তিনটি আছে কালকে দুটো সারছি আগামীকাল নাটোর যাব তারপরে দিনও তিনটে প্রোগ্রাম আপনাদের তো সাইডে দিয়ে আরো তিনটে প্রোগ্রাম আজকে রাত্রে কমপ্লিট করে বাসায় যেয়ে তারপরে রেস্ট করে এরপরে আবার নাটোর যাব আপনারা একটু ধৈর্য ধরবেন এশার নামাজটা প্রয়োজন বোধ আমরা একটু বিশ মিনিট পিছিয়ে যাবো ইনশাল্লাহ একটু আলোচনা শুনতে হবে বাবাজি কারণ হাজির সাহেব ওই মুরব্বীদের খুব শখ আপনার একটু আসতে হবে এই জন্য আসা তো মোতারাম আমরা যেই পীরের মরিদ হই যেই দলের অনুসারী হই যেই বংশের হই যেই এলাকারই হই যেই দেশেরই হই আমরা কিন্তু এক আল্লাহর দাস গোলাম কথা বলেন ঠিক কি না আমরা কিন্তু ওই সেই শ্রেষ্ঠ নবীর অনুসারী উম্মত আপনি দুনিয়াতে যেই দল করেন না কেন রাজনৈতিক সেটা আপনার ফাংশন কিন্তু কবরে যাইতে হলে আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতেই হবে এক নম্বর ঈমান দুই নম্বর আমল
দুটি জিনিস আপনাকে নিতেই হবে তাছাড়া আপনি গেলে উপায় নাই আপনার দুটি জিনিস নিতেই হবে বাপ দুটি জিনিস আপনাকে নিতেই হবে বন্ধু দুটি জিনিস আপনাকে নিতেই হবে এর ব্যতিক্রম কোন চিন্তা করলে চিন্তা হবে মাগার আপনার সার্থকতা আসবে না প্রথম ব্যক্তি দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করে আমাদের সমাজে অনেকে আছে ন্যায় বিচার করে না অনেক আছে বহু আছে যারা বিচার আসার বসেন তাদেরকে অনুরোধ করব বাপ দুনিয়ার বিচারটা ক্ষণস্থায়ী স্বজন পৃথিবীর বিচার আপনারা করবেন না পারফেক্ট বিচার করে দিবেন তাতে পৃথিবীর মানুষ বেজার হয়ে যান আমার মালিক আমার আল্লাহ যাতে বেজার না হয় আর আল্লাহ যদি বেজার হয় তাহলে আপনার জীবনে বড় সর্বনাশ এসে যাবে কথা বলেন ঠিক কি না দুনিয়াতে যারা নেই বিচার করে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম প্রদান করতেছি তোমরা দুনিয়াতে নেই বিচার করো নেই বিচার করো বললে ইহসান এবং তোমরা দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইহসান একটা পরে আসতেছি আদলটা শেষ কোরআনের আয়াত যদি আমরা তাফসীর করি তাহলে প্রত্যেকটা শব্দের তাফসীর করতে গেলে রাত শেষ হবে প্রত্যেকটা শব্দ শুধু আদলের উপরে যদি আলোচনা করি তো রাত জ্বলে যাবে আজকে আজকের ওয়াজই শেষ হয়ে যাবে শুধু আদল না আমি সামান্য একটু বোঝানোর চেষ্টা করতেছি খলিফা হারুন রশিদের জমানাতে সিরিয়ার আলেপ্পো শহর থেকে যে আলেপ্পো শহরটা আইএস জঙ্গিরা এটা ধ্বংস করে দিচ্ছে আলেপ্পো শহর থেকে একটা চিঠি আসলো খলিফাতুল মুসলিমিন আমাদের এলাকাতে আজকে এক মাস হলো বিচারক তিনি অসুস্থ ঘরে পড়ে গেছে কোন বিচার আসার হয় না সমাজে বিশৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানিয়ার অপরাধ বেশি বেড়ে গেছে তা আমাদের জন্য দ্রুত একজন বিচারক তাড়াতাড়ি সিরিয়ার আলেপ্পো শহরে পাঠিয়ে দেন তো খলিফা চিঠির উত্তর লেখছেন আগামী সপ্তাহের ভিতরে সিরিয়ার আলেপ্পোতে দ্রুত গতিতে একজন বিচারক নির্বাচিত হবে ঠিক সাত দিনের মাথায় একজন বিচারক উপস্থিত সকালবেলা ফজরের নামাজের পরে কাজী সাহেব বসে গেলেন বিচারে লোকের একটা বুড়ি মহিলাকে ধরে নিয়ে আসছে বুড়ি মেয়ে মহিলাকে ধরে আনছে ধরে আনার পরে বিচারক জিজ্ঞেস করলে লোকেরা এই বুড়ি মাকে কি জন্য ধরে আনছো কারণ কি লোকেরা ডেকে বলেন এই বুড়ি রাত্রিবেলা রুটির দোকানে রুটি চুরি করতে যায় মধু চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে এই জন্য তাকে আমরা ধরে নিয়ে আসছি বিচারকের কাছে বিচার ফয়সালা আমরা চাই বিচারক চিন্তা করলো এই বুড়িমা রাত্রিবেলা রুটির দোকানে চুরি করতে গেল কারণ কি এ বুড়িমা তুমি কি সত্যি রাত্রিবেলা বুড়িমা চুরি করতে গেছো বুড়িমা কেঁদে দিয়ে বললো হা বিচারক আমি চোর আমি চুরি করতে গেছি আমি চোর খুব মনোযোগ দিয়ে এই বিচারক জিজ্ঞেস করলো বুড়িমা কি জন্য তুমি চুরি করছো বলবা কি বুড়িমা ডাক দিয়ে বলতেছে আমার ঘরে একটা নাতি সন্তান আছে আমার ঘরে দুইটা নাতি আছে এতিম আমার দুইটা আমার সন্তান আমি এতিম বাচ্চাদেরকে নিয়ে আমি রাত আমার সংসার আমি চালাই আজকে সাত দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি বৃদ্ধ মানুষ কেউ আমাকে খাবার দেয় নাই বাধ্য হয়েছি চুরি করতে এতিম বাচ্চাদের মুখে খাবার পৌঁছাইতে ও বিচারক আমি চোর আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন আমি সত্যি চোর আমি চুরি করতে গিয়েছিলাম বিচারক হতভম্ব হয়ে গেলেন বিচারক দেখে বলেন আজকে কোনো আমি বিচার ফয়সালা করব না আগামীকাল ফজরের নামাজের পরে আবার বিচার বসবে কিন্তু আগামীকাল যিনি বিচার কার্যে উপস্থিত থাকবেন তিনি শহরের ডিসি যিনি অর্থাৎ শহর প্রধান নগর প্রধান পুলিশ প্রধান তিনিও থাকবেন আর এই শহরের যিনি খাদ্য গুদাম খাদ্য অধিদপ্তরের দায়িত্ব আছেন তিনিও থাকবেন আর শহরের ধনী ধনী ব্যক্তিরা থাকবেন কালকে সকালবেলা আমি ফয়সালা করে দিব আমি বিচারক আমি কালকে সকালবেলায় মহিলার ফয়সালা হবে পরের দিন সকালবেলা বিচারক উপস্থিত শহরের নগর প্রধান যিনি খলিফার পক্ষ থেকে যিনি নগর প্রধান তিনি উপস্থিত হলেন
পুলিশ প্রধান উপস্থিত হলেন, আর খাদ্য গুদামের দায়িত্ব যিনি তিনি উপস্থিত হলেন। আর সেই দিন ওই শহরের ধনী ধনী ব্যক্তির উপস্থিত হলেন। হওয়ার পরে বিচারক এবার বিচারের রায় দিচ্ছেন, শোনো আল্লাহর ফয়সাল অনুযায়ী এই বুড়িমার হাত কেটে ফেলে দেওয়াটা ছিল দায়িত্ব, কিন্তু বয়সের দিকে বিবেচনা করে আর এই বুড়ি অকপটে চুরির কথা স্বীকার করার জন্য আমি বিচারক হিসেবে তার হাত কাটাটা মওকুফ করে দিলাম বয়সের দিকে বিবেচনা করে দিয়ে, কিন্তু আমি তার জন্য 100 ব্যত্রাঘাত নির্বাচন করলাম আর 100 রৌপ্য দিনার তার জন্য আমি জরিমানা ধার্য করলাম। 100 ব্যত্রাঘাত তাকে মারতে হবে, 100 রৌপ্য দিনার জরিমানা দিতে হবে। এই ফয়সালা করার পরে এবার বিচারক তিনার আসন থেকে নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে বিচারক বললেন, দেখো আমি আবার তোমাদের ব্যাপারে আরেকটা রায় দিচ্ছি, এই বুড়িমা চুরি করতে গেছে, ইচ্ছা করে চুরি করতে যায় নাই, এই সমাজ তাকে চুরি করতে বাধ্য করেছে, এই দেশ তাকে চুরি করতে বাধ্য করেছে, অতএব বিচার ফয়সালাটা বুড়িমার জন্য আমি যেভাবে করতেছি। এই শহরের যিনি নগর প্রধান আছেন, ডিসি আছেন, তিনি হলো দায়ী, কারণ খলিফার পক্ষ থেকে তিনি এই বুড়িমার খোঁজ নেওয়া ছিল, তার দায়িত্ব তিনি নেন নাই। আজান হচ্ছে না, এক মিনিট, আজানটা শেষ হচ্ছে। চুরি করতে বাধ্য করেছে। বিচারক নেমে যেয়ে বললেন, এই শহরের যিনি ডিসি আছেন নগর প্রধান কে? বলে আমি। বিচারক বলতেছেন, শোনেন, যদি ডিসি সাহেব এই গরিব মানুষের খোঁজ খবর নিতেন তাহলে আজকের বুড়িমা চুরি করা লাগতো না। খলিফার পক্ষ থেকে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অতএব আমি প্রথমত বিচার কার্যে এই বুড়িমার জন্য 100টা ব্যত্রাঘাত আমি নির্ধারণ করেছিলাম, এই 100 ব্যত্রাঘাতের 20টা বেতের বারে আমি খলিফার জন্য নিযুক্ত করলাম, দ্বিতীয়ত ডিসি সাহেবের জন্য করলাম, তৃতীয়ত পুলিশ প্রধানের জন্য করলাম, চতুর্থ তো আমি এই খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যিনি আছেন আমি তার জন্য করলাম, বাকি 20টা বেতের বাড়ি আমি শহরের ধনীদের জন্য নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ, কে আসতে দেখেন বিচার কেমনে হয়। আল্লাহু আকবার বলেন তো। খলিফা হারুন আর রশিদের জমানা বলতেছে, আব্বাসীয় খলিফাদের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, আব্বাসীয় বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা ছিলেন হারুন আর রশিদ, ওনার জীবন থেকে বলতেছি। তো বিচারক বলেন, খলিফার জন্য আমি নির্বাচিত করলাম 20টা বেতের বাড়ি, তো খলিফা যেহেতু এখানে খলিফার পক্ষ থেকে যেহেতু আমি প্রতিনিধি, তো আমার হাতেই যেন মারা হয়, খলিফার পক্ষ থেকে আমি হাত পাতলাম যেহেতু আমি প্রতিনিধি হয়ে আসছি বিচারক, কারণ জেলার যিনি জজ তিনি কিন্তু জেলার সবচেয়ে বড় মানে পাওয়ারফুল ব্যক্তি, জজের উপরে কিন্তু পাওয়ারফুল নেই, ডিসি সাহেবের চাইতে উপরে হলো জজ সাহেব, তো খুব মনোযোগ দিয়ে, তো আমি যেহেতু প্রধান বিচারক তো আমার হাতের মধ্যে মেরে দেওয়া হোক, তো মারার সময় যত যেন আমাকে কোনো দয়া করা না হয়। 20টা বেতের মারি বিচারকের হাতে মারা হলো, ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো, নিজের হাত নিজে বাঁধলেন বিচারক। এরপরে বললেন, ডিসি সাহেব নগর প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো, পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো, খাদ্য অধিদপ্তরের যিনি তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি। বিচারক ডেকে বললেন, ডিসি সাহেব যদি খোঁজ নিতেন তাহলে বুড়ি চুরি করা লাগতো না, যিনি খাদ্য অধিদপ্তরের দায়িত্ব তিনি যদি তার দায়িত্ব পালন করতেন এই বুড়ি সে বয়স্ক ভাতা পাইতো, বুড়ি আজকে চুরি করা লাগতো না, আর আজকে যিনি এই যে আমি পুলিশ প্রধানের হাতে মারলাম এই জন্য তিনি যদি তার দায়িত্ব ঠিক মতো পালন করতেন তাহলে অবশ্যই বুড়ি রুটি দোকানে চুরি করতে পারতো না। আল্লাহু আকবার বলা যাবে? এরপরে বলতেছে, ধনী যারা আছে তারাও হাত পাতেন, শহরের যারা ধনী আছেন তারা হাত পাতেন, কারণ কি?
বলছে শহরের ধনীদের দায়িত্ব ছিল রাত্রিবেলা খেয়ে ঘুমানোর আগে গরিব মানুষের বাড়ি খোঁজ নেওয়া। আল্লাহু আকবার কর, এটার নাম ইসলাম, এটার নাম মুসলমানিত্ব, এটাই ইসলাম। সারা জীবন খোলাফায়ের রাশিদিন কাঁধে করে মাথায় করে রুটির বস্তা আটার বস্তা মাথায় করে খোলাফায়ের রাশিদিন গরিব মানুষের ঘরে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ, বলা যাবে? আমরা মাইকিং করে জাকাত দিই, বিশিষ্ট দানবীর জাকাত দিবে, এই সেই ঘোড়ার ডিম আগর ডিম, তাও 150টি আর কাপড়ে বেঁচে ফুইসে বেঁচে খুঁয়ে ঘুরে যায়, 150টি আর কাপড়, 200টি আর কাপড় নষ্ট হয়ে যায় দুদিন পরে, জাকাত দিচ্ছি খুব মাইকিং করে। আর জাকাত দেওয়ার সিস্টেম তো আপনি বাড়িতে বাড়িতে তার জন্য কাপড় আর খাবার যেটা বরাদ্দ এটা পৌঁছাই দিবেন। জাকাত আমার উপরে যদি ফরজ হয় তাহলে এই টাকা এক টাকাও আমার না, এই টাকা গরিব মানুষের হক, এই টাকা আমার না। আল্লাহর কসম করে বলতেছি, এই টাকা আমার না, এটা গরিব মানুষের হক। উনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব, যতক্ষণ না দিবেন ওই টাকার থেকে এক টাকাও যদি আপনি খান, তুলো শুয়োরের গোশত খাওয়ার ওই টাকার গরুর গোশত খাওয়ার মধ্যে কোনো তফাত নাই, কোনো তফাত নাই। কোনো তফাত আছে? কোনো তফাত নাই ভাই, কোনো তফাত নাই। আমরা বুঝি কিন্তু মানি না, বুঝি মানি না। আমরা মনে করি জাকাত দিব মানুষের নাম কুরানোর জন্য, নাম কুরানোর জন্য জাকাত দিবেন, টাকাটাই চলে যাবে, মাগার একটা নেকিও আপনার বরাদ্দ আসবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে এবার খুবই বিচারক দেখে বললেন, ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাওয়া। শহরের ধনীরা যদি খোঁজ খবর নিত, এই বুড়িমা 7 দিন ধরে এতিম বাচ্চা নিয়ে না খেয়ে আছে, এই বুড়িমা 7 দিন পর্যন্ত এতিম বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হতো না। এই শহরের ধনীরাও খারাপ, অতএব ধনীদের হাতের মধ্যে সমান তালে যেন বেতের বাড়ি মারা হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইজনাল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুর, আমি নির্দেশ দিচ্ছি বিলাল, পৃথিবীতে ন্যায় বিচার করবা, ন্যায় বিচার, ন্যায় বিচার করবা। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহর আরশ আজিমের নিচে কঠিন মেহশরে তাদের জায়গা হয়ে যাবে। আহ, মেহশরের মাঠটা কত বিরাট হবে আপনি জানেন? আদম থেকে না, জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিল 60,000 বছর, তার সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ও মানব এবং সৃষ্টির সূচনা থেকে যত ফেরেশতা আছে, কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা পৃথিবীতে সৃষ্টি হবে, সমস্ত ফেরেশতা মানব দানব জিন পশু পাখি আর সেই আল্লাহ সৃষ্টিগুলি মেহশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে বুঝেন তো সে মাঠটা কত বিরাট হবে, কত বড় হবে, কত ভয়াবহ হবে। সেই দিন আল্লাহর আরশে মুআল্লা ছাড়া বান্দার জন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলতেছেন, নেই বিচারককে আল্লাহ টেনে ধরে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আহ, কত বিচারকের বিচারের জন্য আমার দেশের গরিব মানুষের চোখের পানি ঝরতে থাকে। দুনিয়াতে কত মানুষের চোখের পানি ঝরে রে না জানি, সেই দিন ওই বিচারকের কত কোটি বছর ধরে মেহশরের চোখের পানি ঝরবে রে। কি সর্বনাশ হয়ে গেল ওনার জীবনে। এবার বিচারক সবার হাতের মধ্যে যখন সমান তালে মেরে দিলেন, বিচারক আবার বললেন 100 রৌপ্য দিনার জরিমানা, খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিয়ে দিলাম, ডিসিএসপি খাদ্য গুদামের তারাও জন জরিমানা 50 দিনার করে দিয়ে দেয়, 50 দিনার করে তারাও জমা করলো, ধনী ব্যক্তিরাও যেন 20 দিনার করে দিয়ে দেয় তারাও দিয়ে দিল। এইভাবে প্রায় অনেকগুলি দিনার জমা হয়ে গেল। এবার বিচারক বললেন 20 দিনার আমি রুটির দোকানদারকে দিয়ে দিলাম, আর 100 দিনার আমি ওই যে সরকারি কোষাগারে জমা করলাম,
আর বাকি দিনারগুলি আমি বুড়িমার হাতে তুলে দিলাম বুড়িমার যান বুড়িমার চলে যান বাকি দিনারগুলি দিয়ে নাতিপুতিনি আপনি কাটাবেন তবে হ্যাঁ আগামী এক মাসের মধ্যে আপনি খলিফার রাজদরবারে উপস্থিত হবেন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাজদরবারে সবার সামনে আপনার চাই কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে কারণ সে আপনার বাড়ি 7 দিন পর্যন্ত খাবার কেন পৌঁছায় দিতে পারে নাই খলিফার ব্যর্থতার জন্য খলিফা সবার কাছে ক্ষমা চাইবে সবার সামনে আপনি মহিলার কাছে বৃদ্ধা নারীর কাছে সে ক্ষমা চাইতে বাধ্য একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান মসজিদের জুতা চুরি করার ধান্দা করি কি কথা কন না কা এখন এই দেশের মসজিদে জুতা চুরি হয় এখন এই দেশের মসজিদে জুতা চুরি হয় মাহফিলে জুতা চুরি হয় কি কথা কন না কা মাহফিলে জুতা চুরি আমরা মুসলমান বলেন তো মুসলমান হাই 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 কোথায় সে নবীর আদর্শগুলি হারিয়ে ফেলেছি আদর্শগুলি হারিয়ে ফেলেছি নবীর দেওয়া চরিত্র আমরা হারিয়ে ফেলছি কত বড় দামি নবী বুঝাইতেছি আপনাদেরকে মুসলমান দুই নম্বর লোকটা ও খলিফা বিচারক বলে দিলেন খলিফার দরবারে ক্ষমা চাইতে খলিফা বাধ্য মহিলা নাতিপুতি নিয়ে কাফেলার সঙ্গে করে ইরাকের বাগদাদ গেলেন সিরিয়ার আলেপ্পো থেকে যখন ইরাকের বাগদাদে গেলেন খলিফার রাজ দরবারে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে মহিলা আগায় যায় যত আগায় যায় খলিফা খলিফা নিজের আসন থেকে নেমে মহিলার দিকে বুড়িমার দিকে আগায় যাচ্ছে বুড়িমা দেখল আজকের যিনি খলিফা সিংহাসন থেকে নেমে উনার সামনে দাঁড়ায় গেছে তিনি শুধু খলিফা না সেই দিনের আলেপ্পো শহরের বিচারক তিনি ছিলেন হাতের মধ্যে বেতের বাড়ির দাগ এখনো রয়ে গেছে একবার জোরে বলা যাবে কে মারহাবা মানে এই বিচারক সেই বিচারক যিনি আজকের খলিফা খলিফা হাত জোর করে বলতেছে বুড়িমা আপনি আমাকে মাফ করে দিবেন 7টা দিন আপনি অনেক কষ্টের মধ্যে ছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে জমিনের খলিফা আমার দায়িত্ব ছিল আপনার ঘরের মধ্যে খাবার পৌঁছাই দিয়া কিন্তু আমি দায়িত্ব অবহেলা করেছি আমি বিচার করে দিয়ে আসছি সেই দিন কিন্তু আমার অন্তরের ভিতরে ভয় হলো যদি মেহেশরে ওই 7টা দিনের কষ্টের জন্য আপনি আল্লাহর কাছে মামলা করে দেন তো আমার জীবন বরবাদ হয়ে যাবে আপনি ক্ষমা করে দেন আমি ভরা মজলিসে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি মাফ করছেন কিনা বলে দেন আর একটু জোরে বলে আরো জোরে মুসলমান কারে কয় মুসলিম কাকে বলে মুসলিম তারাও মুসলমান তো আমরাও মুসলমান তারাও নবীর উম্মত তো আমরাও নবীর উম্মত আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার উস্তাদের নাম ইব্রাহিম নখী তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তার উস্তাদের নাম রহমাতুল্লিল আলামিন তার উস্তাদের নাম রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলা যাবে আল্লাহর ছাত্র নবী নবীর ছাত্র ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখি তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমার দেশে এক দল ভাই বের হইছে এরা কে আবু হানিফা কোরআন হাদিস বুঝতো না ওরে কানার ঘরের কানা আবু হানিফা যদি কোরআন হাদিস না বুঝে তো তোর 14 গোষ্ঠী কোরআনের ক বুঝে না এক কথা বলেন না কেন উনি সাহাবীর ছাত্রের ছাত্র চারজন সাহাবীর দিদার উনি পেয়েছে খাদিম রাসূল আনাসের পিছনে তিনি মাগরিবের নামাজ পড়েছে উনি যদি দিন না বুঝে সারা জীবনে এশারও যদি ফজরের নামাজ একটানা 40 বছর পড়েছে উনি যদি দিন না বুঝে তো দিনকে বুঝে মুসল্লি এসে ওযু করতেছে যুবককে ডেকে বললেন যুবক বলো তো তুমি কি জানা করে আসছো বলে হুজুর জানা করছি কিভাবে বুঝলেন বলে তোমার ওযুর পানির সাথে জানার গুনাহ ভেসে যাচ্ছে আমি আবু হানিফা দেখতেছি আর একটু জোরে
আরে নবীর গোলামের 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 যদি হালত হয় তো রসূলের হালত কি ছিল বুঝে কবরে যাবে নবীর গোলামের গোলামের গোলাম সে বলতেছে তোমার ওজুর পানির সাথে জানার গুনাহ ভেসে যায় আমি দেখতেছি আরে ইমামুল আযম আবু হানিফা যদি ওজুর পানির সাথে জানার গুনাহ ভেসে যায় এটা দেখে তো রসূলের চোখের হালত কি হতে পারে বলেন হ্যাঁ বুঝে যেত সহি বুখারীতে কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুমের মধ্যে আসে বাবু সালাতুল কুসুম নবীজি নামাজে দাঁড়িয়েছেন সালাতুল কুসুমের নামাজ তো নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করার পরে হুজুরে কারীম আসমানে হাত বাড়িয়েছে আসমানে যখন হাত বাড়াইছে তখন সাহাবায়ে কেরাম দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হলে আপনি আসমানে হাত বাড়াইলেন কারণটা কি হাত সরিয়ে নিয়েছিলেন তারও বাকি কারণ প্রিয় নবী বললেন সাহাবীরা আমি আসমানে হাত বাড়িয়েছি আল্লাহ জান্নাত দেখেছিলাম জান্নাতের ভিতরে আঙ্গুর ফল দেখেছিলাম ওই আঙ্গুর ফল আনার জন্য আমি নবী জান্নাতে হাত বাড়িয়ে দিয়েছিলাম আর একটু জোরে একটু হাদিসটা শেষ করি আল্লাহর নবী দেখে বললেন সাহাবীরা জান্নাত দেখেছি জান্নাতে আঙ্গুর ফল দেখেছি ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছি রে সাহাবীরা যদি আঙ্গুর আনতাম কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ আঙ্গুর খাইতো রে আঙ্গুর কোনদিন শেষ হতো না আচ্ছা আমাদের প্রধান অতিথি সাহেব চলে যাবেন ওনাকে দুই মিনিট সময় দেবো হাদিসটা বলে দিই কারণ রসুলের হাদিস তো হারাই যাবে তো আল্লাহ রসুল মদিনাতে হাত বাড়াইছেন জান্নাতে নবী মদিনাতে হাত বাড়াইছেন জান্নাতে মনে রাখবেন পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য 200 কোটি সূর্যটাকে যদি আপনি একটা জায়গা ধরেন তো ব্ল্যাক হোলের রাডারের মধ্যে পড়লে 2 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য হারিয়ে যাবে সেই ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে মিল্ক ওয়ে বানাইছেন মিল্ক ওয়ে গ্যালাক্সির মতো মহাবিশ্ব আসমান জগতে আল্লাহ 10,000 কোটি তৈরি করেছেন এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম একবারে জান্নাত জাহান্নাম মোহতারাম একটু বুঝেন তো নবীজি সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসছেন সে জান্নাতে মদিনার থেকে নবী হাত বাড়াইলেন মদিনার থেকে সে জান্নাত নবী দেখেন তাহলে রসুলের হাতের দূরত্ব কত আর নবীর চোখের পাওয়ার কত নারী একটু জোরে না হয় না আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য এখনো নবীর চরিত্রে নিজের জীবন রাঙাইতে পারিনি কথা এই পর্যন্ত রাখি অতিথি চলে যাবেন কষ্ট দিব না উনি 2 মিনিট বক্তব্য দিয়ে পরে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনাতে আসছি একটু বসে থাকবেন দুই নম্বর ওই ব্যক্তি সময় কম সরাসরি বল দুই নম্বর ওই ব্যক্তি দুনিয়ার ভিতর থেকে যে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল এবং আল্লাহর জন্য একত্রিত হয়েছিল এবং আল্লাহর জন্য তারা জুদা হয়েছিল এমন ব্যক্তি আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে জায়গা হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কার জন্য এখান থেকে কয়েকটা মাসালা দিয়ে যাও আজকে আমরা যুক্ত হয়েছি কার জন্য এতে কি কোনো সন্দেহ আছে এতগুলি মানুষ আমরা একসাথে হয়েছি কার জন্য এখান থেকে চলে যাব কার জন্য আল্লাহর জন্য আসছি আল্লাহর জন্য বসেছি আল্লাহর জন্য চলেও যাব আল্লাহর জন্য একটু বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের লাস্টে কি হবে দোয়া হবে কি হবে খুব মনোযোগ দিন আপনাদেরকে একটা মাসালা দিয়ে দিই আজকে অনেক সময় আমাদের দেশে অনেকে মিলাদ নিয়ে ঝগড়া করে এটা বেদাত কিনা সাহাবীরা করছে কিনা এগুলি নানান তর্ক বিতর্ক আসে
যদি এসে থাকে আমি আপনাদেরকে সহজভাবে একটা সমাধান দিয়ে যাইতেছি, মনোযোগ দিয়ে দিন। ধরেন আজকে আমাদের সভাপতি সাহেবের বাড়িতে মিলাদ হবে, তিনি এই জোহরের নামাজের সময় ঘোষণা দিলেন বাবারা মাগরিবের নামাজের পরে আমার বাড়িতে মিলাদ আছে আপনাদের দাওয়াত। তিনি প্রথমত কি করলেন, একটা দাওয়াত আপনাদেরকে দিলেন। এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া এটা সুন্নত, দাওয়াত দেওয়া কি সুন্নত। তো প্রথম উনি যে আমলটা করলেন সেটা হলো সুন্না। আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব হুজুর গেল, আপনারা উপস্থিত হলেন। আচ্ছা, উপস্থিত হওয়ার পরে কি আপনারা ঢোল পিটাইবেন, নাচানাচি করবেন? আচ্ছা, মারামারি করবেন? তো কি করবেন? তো ইমাম সাহেব হুজুর প্রথমত কোরআন থেকে তেলাওয়াত করলেন। তো কোরআন তেলাওয়াত করা কি নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত? আচ্ছা, তো ইমাম সাহেব হুজুর এরপরে দুরূদ শরীফ পড়লেন। আচ্ছা, দুরূদ শরীফ পড়লে কি লাভ হবে? দুরূদ শরীফটি একবার পড়লে দশটা নেকি হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা বার আল্লাহ বান্দার দিকে রহমতের নজরে তাকায়। আচ্ছা, কয়টা কাজ ভালো দেখেন, এক নম্বরে দাওয়াত, দুই নম্বরে কোরআন তেলাওয়াত, তিন নম্বরে দুরূদ শরীফ, চার নম্বরে জিকির। এরপরে ইমাম সাহেব হুজুর কিছু সময় আপনাদেরকে নিয়ে জিকিরের তালিম তরবিয়ত দিলেন, এরপরে আপনাদেরকে নিয়ে নসিহত করলেন। আপনারা কিন্তু আমাদের সভাপতি সাহেবের দাওয়াতে উপস্থিত হয়েছেন ওনার বাড়িতে। আচ্ছা বলেন তো, এই মিলাদে উপস্থিত হলেন কার জন্যে? এখানেও আল্লাহর জন্য। ওনার দাওয়াতে যে উপস্থিত হলেন এটাও আল্লাহর জন্য, উনি যে আপনাদেরকে দাওয়াত দিয়েছে এটাও আল্লাহর জন্য। দাওয়াত করানোর পরে, মিলাদ শরীফ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর সবার জন্য দোয়া করলেন। আচ্ছা, দোয়ার ভিতরে কি এখানে সভাপতি সাহেবের ইমাম সাহেব হুজুর কি পার্সিয়ালিটি করছে নাকি, যে আল্লাহ যারা আওয়ামী লীগ করে তাদের বেহেশত দিয়ে দাও, এরা দল ক্ষমতায় আছে, আর যারা বিএনপি করে এদের সব জাহান্নামে পাঠিয়ে দাও, এরকম কোন সিস্টেম আছে? আচ্ছা, আল্লাহ যারা এখানে পীরের মুরিদ আছে আর যারা তাদের বেহেশত দাও, যারা পীরের কাছে মুরিদ হয়নি এদের দোজখে দিয়ে দাও, এরকম কোন সিস্টেম আছে? তো শুধু কি সভাপতি সাহেবের জন্য দোয়া হবে? আল্লাহ জনাব মিজানুর রহমান সাহেব, শামসুল হক সাহেব, তিনি এই ওনার বাড়িতে এসে ওনার আব্বা আম্মারে বেহেস্ত পাঠায় দেওয়ার, গ্রামের কারো দেওয়ার দরকার নাই, এরকম কোন সিস্টেম আছে? আচ্ছা, দোয়াতে তাহলে বোঝা গেল সবার জন্য দোয়া হয়েছে, যে আসছে তার জন্য দোয়া হয়েছে, যে আসে নাই তার জন্য দোয়া হয়েছে। গ্রামের কিন্তু কাউরে বাদ দেওয়া হয় না, আজকে কিন্তু আমরা কাউরে বাদ দেব না। আল্লাহ কে ওই কোন দলের ছিল, কে কোন মতের ছিল, কোন পীরের মরিদা ছিল, কোন রাজনীতি করছে, কোন বংশের ছিল, তো ওর সাথে ওর ঝগড়া ছিল, ওই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর মিলতাল ছিল না, হেরা গরু জবাই দিলে এরা আইতো না, এরা এলে এরা যাইতো না, আল্লাহ এই পাড়ারে দেও এই পাড়ারে দিও না, এই পাড়ার দক্ষিণ মোড়ারে দেও উত্তর কোণারে দিও না, দোয়া কিন্তু এটা হইতো না। দোয়ার ভিতরে আল্লাহ এই তোমার বান্দারা এই এলাকার ভিতরে যারা কবরে চলে গেছে, যারা পরিমাণ ঈমান নিয়েও যারা গেছে, আল্লাহ তাদের কবরে বাড়িতে মিলাদ শেষে খালি মুখে আসতে দিবে? আচ্ছা, জিলাপি দিক, বিরিয়ানি দিক, ভাত দিক, আর খিচুড়ি দিক, আর ওনার সামর্থ্য অনুযায়ী উনি আপনাদের জন্য একটা মেহমানদারি করলেন। আচ্ছা, মেহমানদারিটা কার সুন্নত? রসূলের সারা জীবনের সুন্নত, শুধু নবীর না, সমস্ত নবীদের সুন্নত। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাবারই খাইতেন না, কোন ওয়াক্ত তিনি মেহমান ছাড়া খাবার খেতেন। আমরা তো মেহমান গেলে বেজার হই, আর ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান গেলে খুশি হইতেন। আর আমার নবীর দরবারে কোনো খাবার আসলে নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করে দিতেন, ডাইকে নিয়ে ঘরের ভিতরে খাবার দিতেন। আল্লাহ রসুল এটাও বলতেন যে তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়াই দাও, তোমার প্রতিবেশীদের কাছে তরকারি পাঠাই দাও, পাঠাই দিলে তারা সন্তুষ্ট হবে। আচ্ছা, প্রতিবেশীর কাছে নবীজি ঝোল দিতে বললেন কেন? আচ্ছা, আপনার বাড়িতে রান্না হয়েছে, গরু গোশত রান্না করছেন এক মাস পরে, কথা বুঝেন, প্রত্যেক দিন কিন্তু সবাই গরু গোশত খায় না, তো এক মাস পরে গরু গোশত রান্না হইলে আপনার পাশের বাড়িতে একজন বৃদ্ধ চাচা আছে, বৃদ্ধ চাচা অনেক বয়স্ক আপনার বাপের বয়সী, ছেলেটাকে দিয়ে এক পেয়ালা গরু গোশত দিয়ে, এক বাটি গরু গোশত দিয়ে বললেন যা তোর দাদারে দিয়ে,
আচ্ছা আপনি যখন আপনার ওই মুরব্বির কাছে এই এক পেয়ালা এক বাটি গরুর গোশত পাঠিয়ে দিলেন তখনই পাঠিয়ে দেওয়ার পরে ও দাদা কি খুশি হয় না বেজারে হ্যাঁ ও দোয়া করবে আল্লাহ দেখছো আমার এই ভাতিজাটা মহব্বত করে আমার জন্য এটা পাঠাইছে এই যে আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিলেন যে আপনার খাবার থেকে প্রতিবেশীর জন্য যেন খাবার বরাদ্দ থাকে তাহলেই প্রতিবেশীরা ঝগড়া করবে না মারামারি হবে না কাটাকাটি হবে না ফাসাদ বাড়বে না সবাই মিলতাল করে একসাথে থাকতে পারবে আমরা যখন এই সুন্নাত ভুলে গেছি তখন আমাদের ভিতর মহব্বত কমে গেছে কি কথা কর না কেন কথা বলে আমরা এই সুন্নাত ভুলে গেছি আমাদের ভিতর মহব্বত কমে গেছে এমন কি নিজের ভাই ভাইয়ের ভিতর মহব্বত নাই এরকম হয়ে গেছে আজকে এইজন্য আপনারা এই সুন্নাত পালন করবেন বেশি বেশি করে আল্লাহ রাসূলকে বলা হলো হুজুর ইসলামের মধ্যে উত্তম কাজ কি আইউল ইসলামি খায়রুন দ্বীনের মধ্যে ভালো কাজ কি নবীজি বললেন তুতঈমু তাম মানুষকে খাদ্য খাওয়াও এটা মিলাদের পরেও দিতে পারেন মাহফিলের শেষেও দিতে পারেন কুরবানির গোশত রান্না করেও দিতে পারেন বাড়িতে ডেকে এনেও খাওয়াইতে পারেন মিলাদ ছাড়াও খাওয়াইতে পারেন মিলাদ দিয়েও খাওয়াইতে পারেন আবার দাওয়াত করেও খাওয়াইতে পারেন অথবা রান্না করে বাড়ি বাড়ি পৌঁছায় দিয়েও খাওয়াইতে পারেন কাজ হলো আল্লাহর বান্দাকে খাওয়ানো আপনি যেই পদ্ধতিতে খাওয়াইলে খাওয়াইতে পারবেন আপনি সেই পদ্ধতিতে আল্লাহর বান্দাকে খাওয়াবেন এটাই হলো নবীর সুন্নত আল্লাহর নবী সারা জীবন এইভাবে উম্মতকে খাবার খাওয়ানো শিখাইছে কারণ খাবারের রীতিনীতি যদি চালু থাকে মহব্বত চালু থাকবে এগুলি আমরা সমাজ কমাজ থেকে যত উঠাই দিতেছি তত আমাদের সমাজে অশান্তি বাড়তেছে কথা কর না কেন যত উঠাই দিচ্ছি তত অশান্তি বাড়তেছে আচ্ছা উনি মিলাদের জন্যই দাওয়াত দিছে ধরেন অথবা দাওয়াত দিছে আমার আব্বা আম্মা মারা গেছে আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া খের করা লাগবে আপনার আইসে আচ্ছা গেলেন যাওয়ার পরে কি খালি ওনার আব্বা আম্মার জন্য দোয়া হবে না সবার জন্যই হবে বাপ এটা বন্ধ করেন না মানুষ এমনি দোয়া করবার চায় না আচ্ছা উনি যখন আপনাদেরকে সবাই নিয়ে বা আপনাদের কারো বাড়িতে একজনের দাওয়াত দিলেন রহিমের বাড়ি করিমের বাড়ি জব্বারের বাড়ি দাওয়াত দেওয়ার পরে যখন সবাই গ্রামের মানুষ জব্বারের বাড়িতে গেল খাওয়া দাওয়া শেষ হলো আচ্ছা বলেন জব্বারের বাড়িতে যারা গেল তাদের জব্বারের প্রতি কি তাদের মহব্বত বাড়ছে না কমছে আব্দুল করিমের বাড়িতে যখন গেল তো করিমের বাড়ির তার মহব্বত বাড়ছে শুধু করিমের বাড়ির মহব্বত বাড়ে নাই যারা একসাথে খাওয়া দাওয়া করে গল্প গুজবে একসাথে খাইয়ে দিয়ে আসছে তাদের মহব্বত বাড়ছে কারণ দেখা দেখিতে মহব্বত বাড়ে এজন্য আল্লাহ রাসূল বলছেন উম্মত জামাতের সাথে নামাজ পড়ো জামাতের সাথে ওয়ারকাউ মার রাকিঈন আল্লাহ বলছেন এই ঈমানদার ওয়ারকাউ মার রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো জামাতের সাথে নামাজ পড়ো কারণ মসজিদে কে ধনী কে দরিদ্র কে মিসকিন এটা কোনো পার্থক্য নাই মসজিদে সব আল্লাহর দাস মুতল্লিও আল্লাহর গোলাম প্রেসিডেন্টও আল্লাহর গোলাম প্রধানমন্ত্রীও আল্লাহর গোলাম বাদশাহও আল্লাহর গোলাম ইমামও আল্লাহর গোলাম মুসল্লিও আল্লাহর গোলাম ধনীও আল্লাহর গোলাম দরিদ্রও আল্লাহর গোলাম এই সব কালাও আল্লাহর গোলাম ধনাও আল্লাহর গোলাম নিম্নও আল্লাহর গোলাম শিক্ষিত আল্লাহর গোলাম অশিক্ষিত আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা ঠিক কোন তফাত মসজিদে নাই তফাত চলবে না অনেক সময় মুতল্লিরা ধমক দিয়ে বসে এটা করবেন না মসজিদ দিয়ে মুতল্লির ইজ্জত হয় মুতল্লি দিয়ে মসজিদের ইজ্জত হয় না ইমাম দিয়ে মসজিদের ইজ্জত বাড়ে না মসজিদ দিয়ে ইমামের ইজ্জত বাড়ে কি কথা কর না কেন ইমাম সাহেবের জন্য এলাকার মহিলারা খুব ভালো খাবার রান্না করে থয় কেন থয় জানেন ইনসাফের জন্য আমাদেরকে মানুষ কতটা ভালোবাসে তার বাহ্যিক প্রমাণ হলো তার বাড়ির সেরা খাবারটা আমাদের জন্য নির্বাচিত করে আলেমদেরকে মানুষ এত পরিমাণে ইজ্জত করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভাষায় আপনাকে বুঝাইতে পারবো না আমি যখন রাস্তায় চলি তখন আমরা বুঝি মানুষ আমাদের কি শ্রদ্ধা করে একটা গরিব দিন মজুর পর্যন্ত বলে হুজুর চার বিল নিব না জোর করে দিয়ে আসতে হয় একজন দরিদ্র মানুষ চার দোকানদারি করে খায় সেও বলে হুজুর না চার বিল নিব না আপনার কাছ থেকে জোর করে দিয়ে আসতে হয় দিয়ে আসলে সে বেজার হয় আলেমদেরকে মানুষ এত পরিমাণে বিশ্বাস করার ভালোবাসে একজন বাড়ির সেরা খাবারটা একজন ইমাম হুজুরের জন্য নির্বাচিত করে রাখে বাড়ির মহিলা চিন্তা করে কেউ খাক না খাক হুজুর আমার বাড়ি থেকে ভালো খাবার খাওয়াইতে হবে কেন জানেন ওই মহিলার একটা ইচ্ছা হুজুর আমার জন্য দোয়া করবে এখন আমার দেশে
কেউ বা আছে দুয়াই মানে না এই কথা কর না কা দুয়াই মানে না যে দোয়া মানে না হে দোয়া করলে কোন সময় মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয় এই তো অবস্থা ভাই মানুষ আমাদেরকে খাবার খাওয়ায় দুয়ার জন্য কিচ্ছু চাই না আমাদের কাছে টাকা চাই না আমাদের কাছে বাড়ি চাই না টেন্ডার চাই না কিচ্ছু চাই না মানুষ বরং মানুষ আমাদের উল্টা দেয় একটাই কারণ হুজুর দোয়া করে আর কিচ্ছু না তা আমি যদি দোয়াই না করলাম দোয়াই না মানলাম তাহলে বুঝা গেল আমার মতো অকৃতজ্ঞ বেইনসাফি পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক না বেজি আমি সবচেয়ে বড় বেইনসাফি অকৃতজ্ঞ এইজন্য আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মত উম্মতে মারহুমা দোয়া করবেন বাপ বেশি বেশি করে দোয়া করবেন দোয়া করবেন আপনার দোয়ার থেকে বঞ্চিত হয়ে নামি মানুষকে ইস্তিগফারের দিকে টানি দোয়া করেন সমস্ত নবীর হাত তুলে দোয়া করতে করতে কান্তে কান্তে পরেশান হয়ে যেতেন সাহাবে কেরাম কাঁদতে 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 পরেশান হয়ে যেতেন আল্লাহর ওলিরা কাঁদতে 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 পরেশান হয়ে যেতেন হা দোয়ার এত পাওয়ার হাত তুলতে দেরি হবে রব্বি করিম বলছে আমি কবুল করতে দেরি করব না তুমি চাও আমার কাছে আমি তোমাকে দিয়ে দেব শয়তান যখন আল্লাহর কাছে বলেন আল্লাহ 7 লক্ষ বছর ইবাদত করছি মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করছি তুমি আমাকে কিছু বেনিফিট দিবা না আল্লাহ বলেন কি চাস বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম যা দিলাম আর কি চাস বলে সারা পৃথিবী তাসারুফ করবে এক মুহূর্ত শক্তি দিবা বলে তাও দিলাম আর কি চাস মানুষের রক্তের শিরা দিয়ে ঢুকে একবারে কালবে বসে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমি মানুষকে ধোঁকা দিব এই শক্তি তুমি আমাকে দিবা আল্লাহ বলেন তাও দিলাম কি করবি বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম মুসনাদে আহমদের হাদিস বিশুদ্ধ সনদে ইমাম আহমদ লিখছেন এই শয়তান বলতেছে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছি তোর বান্দাকে ধোঁকা দিয়ে 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 তোর ইবাদত থেকে সরায় 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 আমি শয়তান তোর বান্দাকে জাহান্নামী বানিয়ে ফেলবো একটা বান্দাও তোর বেহেশত ঢুকতে দিব না আল্লাহ পাক ধমক দিয়ে বলেন এই ইবলিস শুনে রাখ আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি তুই শয়তান আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি আমার বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে ক্ষমা চাইতে দেরি হবে চোখের পানি ফেলতে দেরি করবে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাপ করতে দেরি করব না থাক যেমনি বসছে যদি থাক মানে আসন নষ্ট করে ফেললে আবার ঝামেলা থাক আচ্ছা আপনাদেরকে বলি বাপ দুয়ার চাইতে হাত তোলার চাইতে বিনয় আর কিছু আছে